नमस्कार बंधुरा, आमि सुभाष मुखार्जी पुष्पकहन चैनले आपनादेर सबाइके स्वागत। तो बंधुरा, आमरा आजके ना आपनादेरके एकटा खूब भालो विषय निये एकटु आपनादेर साथे एकटु आलोचना करब। এই বর্ষাকালে জাস্ট বর্ষাটা এসেছে, এই সময় আমরা ফল গাছ, ফুল গাছ বা পাতাবাহার গাছ আমরা কিভাবে পরিচর্যা করব। তো বন্ধুরা, প্রথমেই আমরা দেখব যাতে গাছে কোনোভাবে না জল জমে, মানে যে টপটায় থাকবে বা আপনাদের যে গামলাতে থাকবে সেটা প্লাস্টিক হতে পারে, গ্রো ব্যাগ হতে পারে, অনেক গ্রো ব্যাগে জল ধরে, অনেক পুরনো হয়ে গেলে গ্রো ব্যাগে জল ধরে, প্লাস্টিক টপ, মাটির টপ, এই ধরনের যাই হোক। ধরুন আপনার বৃষ্টি হয়ে গেল, 10 মিনিট বাদে ছাতে উঠে দেখলেন জল জমে আছে, জলটাকে অবশ্যই ফেলে দেবেন। অন্য সময় টবের নিচ দিয়ে একটা ছোট কাঠি, স্টিক বা একটা সরু তার, রড কিছু ঢুকিয়ে দিয়ে যদি আপনি, অনেক সময় কী হয় নিচেটা জাম হয়ে যায়, সেই জামটাকে কাটিয়ে দেওয়ার একটা বিষয় থাকে। ধরুন 2-3 বছর পটিং হচ্ছে না, অনেকের হয় না পটিং, বড়ো বড়ো গাছ কীভাবে পটিং করবেন, সেই জন্য আপনার টপটাকে কাত করে দিয়ে নিচে একটা কোনো কিছু দিয়ে আপনি একটু ঠুকে দিলেন, নিচটা একটু লুজ হয়ে গেল, তাহলে জলটা ক্লিয়ার হয়ে যাবে। প্রথম আগে জলটা দেখতে হবে। তারপরের বিষয় হচ্ছে খাবার আমরা একদম দেব না, কোনো খাবার দেব না। এটা আপনার জুন মাস শেষ হয়ে যাচ্ছে, জুলাই আগস্ট 2 মাস একদম খাবার দেব না। গাছে আমরা যা খাবার দিয়ে রেখেছি সেটাই তার জন্য সাফিসিয়েন্ট, মাটিতে অনেকটা খাবার থেকে গেছে সেটাই চলবে। সঙ্গে আমরা একটু মাঝে মধ্যে কিছু ভিটামিন স্প্রে করতে পারি, সেটা ওয়েদার দেখে, যদি ওয়েদার ধরুন ভালো রোদ আছে। আচ্ছা, তারপরে ভালো ফাঙ্গিসাইড আমরা স্প্রে করব, স্যাপ একদম নয়, ব্যাবিস্টিন যার কাছে আছে করতে পারেন, তবে সবচেয়ে ভালো হবে ব্লাইটক্স স্প্রে করুন, অ্যান্টাকল স্প্রে করুন। এদের পরিমাণ হচ্ছে আপনার 1 গ্রাম 1 লিটার জলে। যেহেতু বর্ষাকাল, বৃষ্টি আসলে ধুয়ে যাবে, তা না হলে অন্য সময় হলে বলতাম 1/2 গ্রাম দিন। আচ্ছা, এটা এইভাবে করতে থাকুন। বর্ষাকালে আপনার পোকামাকড়ের উপদ্রব খুব হবে, যেহেতু আপনার নতুন নতুন পাতা ছাড়বে, স্বাভাবিকভাবে নেচার পোকা আসতেই থাকবে। তো আমরা যে কোনো হালকা তেল, সেটা আপনার টাটা ফেন হতে পারে, ট্যাবগার্ড হতে পারে, মেটাসিন হতে পারে, রোগার হতে পারে, এই ধরনের যে কোনো হালকা হালকা তেলগুলো, 20 EC 30 EC যেসব তেলগুলো, অবশ্যই ওস্তাদ নয়, ওস্তাদ হচ্ছে খুব হাই ডোজের ওষুধ, কচি কচি পাতাগুলো না অনেক সময় পুড়িয়ে দিতে পারে। তো বন্ধুরা, আপনারা গাছকে না এইভাবে মেনটেন করুন। আচ্ছা, যে গাছগুলো খুব লম্বা হয়ে যাচ্ছে ছাঁটতে পারেন, অবশ্যই ছাঁটতে পারেন। গাছ যদি আমরা প্রুনিং করি, বিশেষ করে জামরুল গাছ, পেয়ারা গাছ যদি আমরা প্রুনিং করি, প্রুনিং করার পরে যে গাছকে যে ফাঙ্গিসাইড করতে হবে এটা বড় ব্যাপার না, না করলেও চলে। নার্সারিতে ফাঙ্গি মানে গাছ যখন তখন কাঁচি মারায়, কাঁচি মারার পরে নার্সারিতে অত স্প্রে করে না, প্রত্যেকের স্বাভাবিক একটা ক্ষমতা আছে, সেই স্বাভাবিক ক্ষমতাতেই তারা রিকভার করে নেয়। আচ্ছা বন্ধুরা, লেবু গাছে না আপনার পাতা কোঁকড়ানো একটা রোগ হবে, তো এক্ষেত্রে আমি বলবো যারা অনেক দিন চুন দেননি, চুনটা লেবু গাছে ব্যবহার করুন। জবা গাছগুলো গরমের সময় বড় পাতার থেকে এবছর প্রচুর গরম পড়েছিল, যে কারণে পাতাগুলো তুলসী পাতা মতো হয়ে আছে, পাতা বড় করতে হবে। তো খাবার দেওয়ার আগে আমরা একটু চুন ব্যবহার করব, যে গুঁড়ো চুনগুলো হার্ডওয়্যারের দোকানে বা রঙের দোকানে পাওয়া যায়, সেটা পরিমাণটা হবে গাছের গ্রোথের উপরে, কেউ 10 গ্রাম খাবে, কেউ 50 গ্রাম খাবে, সেটা গাছের গ্রোথটা আপনারা একটু হিসাব করে নেবেন, দেখে নেবেন। আচ্ছা, তারপরে চুন দেওয়ার 10 থেকে 15 দিন বাদে গুঁড়ো সর্ষের খোল 1/2 চামচ, অন্য সময় যদি 1 চামচ দিই এখন 1/2 চামচ দেবো, কারণ বর্ষাকাল বলে মাটি পচবে। আর চুন সর্ষের খোলটা যেটা দেবো, সর্ষের খোলের সাথে আমরা অবশ্যই সুফলা বা DAP ব্যবহার করব। এখন সাদা মাছি বা এই মাছির উপদ্রব হবেই, মাছির জন্যে আমরা যে উইশ বা উলাল্লা বা ওসিন এগুলো ব্যবহার করি, এগুলো না অতটা এখন কাজ করবে না, ওগুলো শীতে গরমের সময় ভালো কাজ করবে,
এই সময় একটু কড়া ডোজ লাগবে, হাই ডোজ লাগবে। তো আমি আপনাদেরকে প্রাইম দিতে বলবো, প্রাইমটা ভালো কাজ করবে, বিশাল কাজ করে সাদা মাছির জন্যে। একবার ব্যবহার করে দেখুন, সারা বাগানের মাছি চলে যাবে, এমনি যে মাছি হয় সেই মাছিও চলে যাবে। আচ্ছা বন্ধুরা, অনেক সময় না গাছে কালো কালো স্পট দেখা দেবে, অনেক গাছে দেখা দেবে, যেমন লেবু গাছে দেখা দেবে, চাঁপা ফুল গাছে দেখা দেবে, যাদের হাইডেনজিয়া গাছ আছে তাদের দেখা দেবে, অ্যাজিলিয়া তো হবেই। তো এইগুলোর জন্যে আপনারা ইন্ডেক্স বলে একটা ফাঙ্গিসাইড পাবেন, এই ইন্ডেক্স ফাঙ্গিসাইডটা অবশ্যই ব্যবহার করবেন, নাগার্জুন কোম্পানি। হ্যাঁ, এগুলো খুব ভালো কাজ করে, খুব ভালো কাজ করে। আর আপনারা ব্লাইটক্স অথবা ডাইথেন জেড, এই ফাঙ্গিসাইড ইনসেক্টিসাইডের মধ্যে হালকা ইনসেক্টিসাইড ঘুরিয়ে ফিরিয়ে প্রতি সাত দিনে একবার। এ সপ্তাহে আমি আজকে ধরুন একটা রবিবার দেখে, আপনি একটা রবিবার দেখে আপনি ফাঙ্গিসাইড দিলেন, ব্লাইটক্স বা ডাইথেন যা কিছু দিলেন, আবার চেষ্টা করুন পরের রবিবারে অবশ্যই আপনি যে কোনো একটা ইনসেক্টিসাইড দিন, মাঝখানে একদিন ভিটামিনটা দিয়ে দিলেন। এইভাবে গাছ করুন, আপনার গাছ খুব সুন্দর থাকবে। আচ্ছা বন্ধুরা, এখন কিন্তু আম গাছের প্রচুর পাতা হবে, কচি পাতা ছাড়বে। এই কচি পাতা ছাড়ার সময় আমি একটুখানি দেখাই আপনাদেরকে, দাদাকে একটু দেখাতে বলি। এই যে কচি পাতাগুলো ছাড়ছে, এই কচি পাতাগুলো অনেক সময় না কাঁচি দিয়ে কেটে দিয়েছে কেউ, যেন আমরা দেখি যে সকালবেলা দেখি যে কচি পাতাগুলো কেটে দিয়েছে। ধরুন যদি দশটা পাতা থাকে, একটা পাতা হয়তো নিচে পড়ে আছে, বাকি পাতাগুলো তাহলে যাই কোথায়? এই পাতাগুলো না ছোট্ট ছোট্ট একটা বাদুড় আছে, ছোট্ট ছোট্ট বাদুড় চামচিকি আর কি, এরা এটাকে খুব খেতে পছন্দ করে। তো সেই জন্য আমরা না যে কোনো একটা ইনসেকটিসাইড বিকেলের দিকে সন্ধ্যের দিকে মেরে দেবো, তাহলে একটু স্মেল পেলে না ওরা আর খাবে না। তো আম গাছের পাতা ভালো রাখা এটাও একটা ভালো উপায়। আম গাছ, এটা তো কাটিমন আম গাছ। আম গাছ যখন পর্নিং করবেন, আম গাছ যে সময় বন্ধুরা আপনারা পর্নিং করবেন, একটু দেখে নিন এই যে গিট আছে, এই যে গিট আছে না, এই যে পাতাটা উঠছে, এটাকে আমরা উঠতে দেব না, একটু ঝোপালো করার ব্যাপার আছে। এই আমি কেটে দিলাম, এই যে আমি কেটে দিলাম না, এইভাবে কাটলেই আম গাছ ঝোপালো হয়ে যাবে। এই সময়তে গাছকে শেপ দেওয়ার একটা ভালো সময়, কাটলেই গাছ বসে যাবে না, আপনি খাবার দিন না দিন। আচ্ছা বন্ধুরা, বগনভেলিয়ার কথা একটু বলি। বগনভেলিয়া এ সময় যার যা ফুল হচ্ছে হচ্ছে, আর 15-20 দিন বাদে ফুল বন্ধ হয়ে যাবে। গাছকে গোল করার এটা একটা ভালো সময়, আমি দাদাকে বলবো একটু দেখাতে সবাইকে। দেখুন বন্ধুরা, এই যে গাছটা এই কেটে কেটে শেপ করা হয়েছে, আমার কাছে এখন কাঁচি নেই বলে আমি হাত দিয়েই কেটে দিচ্ছি। এই ডালগুলোকে আমরা কেটে দেবো, এটাতে ফুল আছে বলে কাটছি না, এরকম না। যদি আমরা এরকম কেটে কেটে দিই, একটা ছোট্ট কাঁচি রাখবো। গাছ বগনভেলিয়া এই সময়তে গাছ শেপ করার ভালো সময়, গাছ বাড়তে দেবেন আবার কেটেও দেবেন, মানে যাতে একটু গোল গাল হয়। সেপ্টেম্বর অক্টোবর পড়লেই তো বগনভেলিয়া ফুল হতে আরম্ভ হবে, ঝেপে ফুল হবে বগনভেলিয়া, একটু শেপ দিলে খুব ভালো লাগবে, গোল গাল গাছ হবে। আমাদের তো ছাতে অনেক জায়গা নেই, একটা গাছ যদি অনেকটা জায়গা নিয়ে নেয় লতিয়ে টতিয়ে, তো আর গাছ রাখবো কোথায়? যাদের বাউন্ডারির উপরে আছে, পাঁচিলের উপরে আছে, তাদের বিষয়টা আলাদা, তাদের তো যত বড় হবে ততই ভালো, যারা পাঁচিল কভার করার জন্যেই বগনভেলিয়া বসিয়েছে, ওনাদের না ছাঁটলেও হবে। কিন্তু আমাদের যারা ছাদ বাগান, আমাদের গাছ শীতের সময় আসলে গাছ টেনে টেনে এক জায়গায় করে তারপরে সিজন করতে হয়, এত ভ্যারাইটি বেরিয়েছে, আমাদের নেশাটাও বাড়ছে, তো কী করব? গাছগুলো একটু ছেঁটে একটু গোলগাল করি, একটু সেভ করি যে কোনো গাছ। আর একটু গাছ গোলগাল করলে, একটু ছাঁটা কাটা করলে ভালোও লাগে। ছাঁটা মানে এই নয় যে গাছকে আমি অত্যাচার করছি, একদমই না, ওটা মনে করবেন না, কারণ ওকে আমি লালন পালন করছি, ওকে ভালোবাসছি, ওকে একটা খুব সুন্দর মনের মতো সেভ দেবো, সেই জন্য গাছ কাটবো। তো বন্ধুরা, আমাদের আজকের টপিক এটা। আচ্ছা, কথা যখন হচ্ছে মেনটেন্যান্সের, বর্ষাকালীন একটু ইনডোর নিয়েও বলে দিই। ইনডোর প্ল্যান্টস যতই ঘরে থাক, এই সময়ের যে
সিজনের যে বিষয় ও ঘরের থেকেও ইফেক্ট পায়। সেই জন্যে ও চাইবে মাঝে মধ্যে একটু বৃষ্টির জল চাইবে। তো যখন যেদিন আপনারা বাড়ি থাকবেন, যখন বৃষ্টি হবে, চেষ্টা করুন গাছকে অন্তত একটা দুটো বৃষ্টির জল খাওয়াতে। তাতে দেখবেন গাছেরও মনটা ভালো হবে, কারণ নেচার তো, তারাও চাইছে, চাইবে। এখন অনেকের গাছের গাছ দেখবেন যে পাতার দিক না ব্রাউন হয়ে আসবে, ইনডোর প্ল্যান্টসের পাতা না এরকম ব্রাউন ব্রাউন ভাব চলে আসবে বা ধার দিয়ে পুড়ে যাবে। তো এইটার জন্যে না একটু বৃষ্টির জলে ভেজাবেন। ওই আমি একটা ওষুধের কথা বলছিলাম, ইন্ডেক্স, এইটার জন্য ইন্ডেক্স খুব ভালো কাজ করবে, এই যে রোগটা, এই যে, হ্যাঁ হ্যাঁ, খুব বিশাল কাজ করবে। সবে তো মাত্র বোধ হয় 4-5 দিন বৃষ্টিটা এসছে, দেখুন জবা গাছগুলো যেন মনে হচ্ছে হাসছে। ফুলও এসে গেছে, কুঁড়িও এসে গেছিল, এসে গেছে প্রত্যেকটা গাছে কুঁড়ি এসেছে। এখন যেন চারিদিকে প্রকৃতি হাসছে, খুব ভালো লাগে। এখন এই সময়তে এইটা গাছ ছাঁটার উপযুক্ত সময়। রিপোর্টিং যারা করবেন মনে করবেন, রিপোর্টিং করে ফেলুন। যারা ফল গাছ রিপোর্টিং করবেন, আমার ব্যক্তিগত মতামত হচ্ছে কোনো সার ছাড়া রিপোর্টিং করবেন, কোনো রকম সার দেবেন না, শুধু একটু ভার্মি কম্পোস্ট দিন, সে 30 ভাগ হতে পারে, 20 ভাগ হতে পারে, একটু বালি দিন অন্তত 10-15 ভাগ বা 20 ভাগ, বাকি 50 ভাগ মাটি দিন। এক চামচ হাড়ের গুঁড়ো, নিমখুল কিচ্ছু দেবেন না, এক চামচও নয়। ড্রেনেজ সিস্টেমটা ভালো করুন, নিচে একটা ইটের টুকরো দিন বা টপ ভাঙা দিন, তারপরে এক মুঠো বালি অথবা সিন্ডার, এখন বাড়িতে সকলের কাছে আছে, এক মুঠো সিন্ডার দিন, তার উপরে মাটি দিয়ে গাছ শিফট করুন। ভিজে মাটিতে গাছ শিফট করবেন না, শুকনো মাটিতে। তো বন্ধুরা, আপনার ফোন নম্বরটা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার ফোন নম্বর তো সবাই জানেন, তো আমি বলে দিই, 9830110337। বন্ধুরা, আমাকে দিনের বেলা আপনারা প্লিজ ফোন করবেন না, সন্ধ্যে 7:30টার পরে ফোন করুন। যারা রাস্তায় বেরিয়ে সমস্যায় পড়বেন তারা ফোন করুন। গাছের পরিচর্যার জন্য, পরিচর্যার জানবেন সেটার জন্য আপনারা সন্ধ্যাবেলা ফোন করুন। আর রাস্তায় যাদের সমস্যা হবে, রাস্তায় আসতে পারবেন না, বুঝতে পারবেন না, তারা আমাকে ফোন করুন। তো বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি কেন ফোন করতে বারণ করি, আপনার বাগানে আসলে আপনারাই বুঝতে পারবেন। ধরুন আপনি বাগানে এসছেন অনেক দূর থেকে, তো আপনি আমার কাছ থেকে একটু পরিচর্যা জানতে চাইবেন, গাছ কিনবেন, সে তো বাজারে 1000টা দোকান আছে, সেখান থেকে গাছ কিনে নিতে পারেন। সুভাষের কাছে কেন আসবেন, ভালো পরিচর্যা পাবেন, ভালো ভ্যারাইটি পাবেন, ভালো কোয়ালিটি পাবেন সেটার জন্যে। তো যারা আসে সবাই আমার কাছ থেকে একটু সার্ভিস চায়, আমি সকলের হাসি মুখে সার্ভিস দিতে চাই। ব্যক্তিগতভাবে আমি নিজে সার্ভিস দিতে পারলে আমি নিজেই খুশি হই। তো আমি ধরুন আপনাদের সাথে কথা বলছি, সে সময় বারবার ফোন আসতে থাকে, আপনারাই বিরক্ত হন। তো বন্ধুরা, সবটাই আপনাদের নিজের মতো করে ভাববেন প্লিজ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পুষ্পকমন চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, কারণ এই চ্যানেলগুলোই তো আপনাদের কাছে নতুন নতুন জিনিসের খোঁজ দিচ্ছে, কী করতে হবে না করতে হবে সেই পরিচর্যাগুলোও দিচ্ছে, সবাই দিচ্ছে, কারণ এটা আমাদের শখ, এটা পাগলামিও বলতে পারেন আপনারা। একদম 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 ঠিক করে, তা না হলে যে যার মতো করেই তো গাছ করত। আমরা একটু সবুজটাকে আর একটু বাড়াতে চাইছি, প্রত্যেকের ছাতে, যাদের ধরুন 2BHK একটা জায়গা আছে, ফ্ল্যাট বাড়িতে থাকে, যদি 10টা গাছও করেন দেখবেন কিছু কিছু করে সবুজ বাড়ছে। আমার যারা মনে করছেন যে না আমি পারবো না, আমার দ্বারা হবে না, এই এটা আমি সময় বার করতে পারবো না, আচ্ছা করে দেখুন না, 4টে গাছ করে দেখুন, সময় ও গাছ বার করে নেবে আপনার থেকে। বন্ধুরা, অনেক কথা বলে ফেললাম, ভালো থাকবেন সবাই।